নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে যে সচিত্র পরিচয়পত্রগুলি থাকে তার মধ্যে অন্যতম হল ভোটার কার্ড নাগরিকদের বয়স আঠেরো বছর হলেই তারা এই কার্ড পেয়ে থাকে আবেদনের ভিত্তিতে ভোটার কার্ড একদিকে যেমন ভোট দান অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জরুরি তেমনি এটি পরিচয়পত্র হিসাবেও গুরুত্বপূর্ণ ভোটার কার্ড ও ভোটদান সংক্রান্ত নিয়মে সময়ে সময়ে নানান পরিবর্তনের কথা শোনা যায় যা আমাদের সকলেরই জেনে রাখা উচিত বন্ধুরা ভোটার কার্ড তথা নির্বাচন সংক্রান্ত চারটি নতুন বিষয় নিয়ে বড় আপডেট উঠে আসছে আপডেটটি কি সে সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেলাইকেনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে লিখে জানান এক থেকে দশের মধ্যে আপনার প্রিয় নম্বর কোনটি লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এবার আমরা ভিডিওর শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে ভোটার কার্ড থাকলে এখনই দেখুন সবাই তো বন্ধুরা এবার পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে নির্বাচনী আইনে চার দফা সংস্কার আনতে চলেছে কেন্দ্র সংসদের শীতকালীন অধিবেশনে সেই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে যে বিলে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর এক নজরে দেখে নিন সেই বিলে কি কি প্রস্তাব আছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ সার্ভিস ভোটারদের ক্ষেত্রে লিঙ্গ নিরপেক্ষতা আঠেরো বছরে পা দেওয়া প্রথমবারের ভোটারদের বছরে চারবার নথিভুক্তিকরণের সুযোগ নির্বাচনী আইন সংস্কারের বিলে এমনই সব প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই যে বিলে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর পিটিআই জানিয়েছে বিলে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের প্রস্তাব আছে তার ফলে ভুয়ো ভোটার কমবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে দাবি করেছে সংশ্লিষ্ট মহল তবে এখনি সেই বিষয়টি বাধ্যতামূলক করা হচ্ছে না বরং বিলে তা ঐচ্ছিক রাখার প্রস্তাব আছে সেই সঙ্গে নির্বাচনী আইন সংস্কার করে সার্ভিস ভোটারদের ক্ষেত্রে লিঙ্গ নিরপেক্ষতা নিয়ম চালু করার প্রস্তাব আছে বিলে এমনিতে নির্বাচনী আইন অনুযায়ী ভারতীয় সেনা আধিকারিকদের স্ত্রী সার্ভিস ভোটার হিসাবে হতে পারেন কিন্তু মহিলা সেনা আধিকারিকদের স্বামীর ক্ষেত্রে সেরকম সুবিধা নেই নয়া বিলে সেই সংক্রান্ত সংস্কারও করা হতে পারে ইতিমধ্যে জনপ্রতিনিধিত্ব আইনে সার্ভিস ভোটার সংক্রান্ত নিয়মে স্ত্রীর পরিবর্তে সঙ্গী ব্যবহার করতে কেন্দ্রীয় আইন মন্ত্রককে বলেছে নির্বাচন কমিশন আঠেরো বছরে পা দেওয়া প্রথমবারের ভোটারদের নথিভুক্তির ক্ষেত্রেও সংস্কারের প্রস্তাব আছে বিলে বর্তমান নিয়ম অনুযায়ী কোন বছরের পয়লা জানুয়ারি বা তার আগে আঠেরো বছর পার করলে তবেই সেই বছর ভোটার হিসেবে নথিভুক্তকরণের সুযোগ পাওয়া যায় এবার বছরে চারবার নথিভুক্তকরণের সুবিধা দেওয়ার প্রস্তাব আছে বিলে ইতিমধ্যে কেন্দ্রকে নির্বাচন কমিশন জানিয়েছে বর্তমানে যে পয়লা জানুয়ারি বা তার আগে আঠারো বছর পার হলে তবেই সংশ্লিষ্ট বছরের জন্য ভোটার হিসাবে নথিভুক্তকরণের যে নিয়ম আছে তাতে অনেকেরই ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া হয় বছরে চারবার নথিভুক্তকরণের সুবিধা থাকলে আরও বেশি সংখ্যক ভোটার নথিভুক্ত হবেন বিলে আরও একটি সংস্কারের প্রস্তাব আছে নির্বাচনের জন্য কমিশন যাতে যে কোনো জায়গা নিতে পারে সেই ক্ষমতাও দেওয়া আছে সূত্রের খবর সংসদের শীতকালীন অধিবেশনেই সেই বিল পেশ করা হতে পারে তো বন্ধুরা এই ছিল আপডেট আপডেটটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এক থেকে দশের মধ্যে আপনার প্রিয় নম্বর কোনটি লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ